এগুলা এমিটা তোমার ভয় করে না আমাকে বাবা এখনি রান্নার গন্ধ বেরিয়ে গেছে নাকি চিকু করার মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছে গন্ধ শোকার জন্য চিকু করার মধ্যে মুখ দিয়ে দিচ্ছে এখনি গন্ধ বেরোচ্ছে এই দেখুন মা রান্না করছে ডাল ছড়িয়ে ভাত মানে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে কাজ বাজ গুছিয়ে নিয়ে চান টান করে দিয়েছি আর মাও চান করে নিয়েছে দেখুন মা গোপালকে পুজো দেবে গোপালও ঘুম থেকে উঠে পড়েছে আমাদের গোপাল সোনাকে একটু বেলা করেই তোলা হয় কারণ সকালবেলায় ঠান্ডা অত সকালে উঠে করবেটাই কি একবারে বেলাতে একবারে তুলে চান টান করে ছেড়ে দেওয়া হয় তো চলুন মা এখন পুজো দিচ্ছে আপনারা দেখতে থাকুন আর আজকে জল খাবারে ভাত খাবো না রোজই তো ভাত খাই আজকে দুটো মুড়ি খাবো রোজ রোজ একই খাবার খেতে ভাল লাগে না মা পুজোয় বসেছে আর এদিকে সবজি চলে এসছে মা পুজো ছেড়ে উঠে চলে গেছে সবজি কিনতে এই পালং শাকগুলো কি সুন্দর এই দেখুন বন্ধুরা এরকম পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে পাতি লেবু কত করে বলছে ওর মাথায় দেবো মানার এই দেখুন বন্ধুরা তিনটে পাতিলেবু তিনটে পাতিলেবু 12 টাকা দাম এগুলো মানার মাথায় দেবো মাথায় প্রচন্ড খুশকি হয়েছে এগুলো দারুণ দেখতে আমি তো জানি তো ওই জন্য তো নিয়ে নিয়েছি ও বাবা এখনো জিওনি না দেবো মা পুজো দিচ্ছে পুজো দিতে দিতে একবার সবজিওয়ালা চলে এলো আবার বাবা মাছ নিয়ে এসেছে মাছগুলো এখন বাঁচা হবে না জিয়ে রাখলে জলে দিয়ে রাখলে জ্যান্ত থাকবে বিকেলে বানানো হবে মাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন কি মাছ গো মা এগুলো আর তুলে দিন জলে দিন তুলো দিন না হাত দিতে পারছি না তোমার ভয় করার আমাকে রান্না করে যোগ এখানে মামার বাড়ি
বাবা বলছে জলগুলো বলছে বাবা বলছে মাছটা জলে দিয়ে রাখলে জ্যান্ত থাকবে, কি করে থাকবে জ্যান্ত কয়। হ্যাঁ তো সত্যি সত্যি জ্যান্ত হয়ে গেছে তো জলে দিয়ে। ও বাবারে দুটো মাছ দেখতে, মাছগুলো কিন্তু দেখতে হেবি সুন্দর লাগছে, সত্যি করে জলে দিয়ে মাছগুলো জ্যান্ত হয়ে গেল। দেখুন পুরো পুকুরের মতো এবার সিডারা তুলে নড়ছে। বাড়ি বসে সবজি কেনাও হয়ে গেল, মাছও চলে এলো, কালকে সকালের আর রান্নার চিন্তা করতে হবে না। মা খালি ভাবছিল কালকে সকালে কি রান্না হবে, কিছু সবজি নেই, কিছু রান্নার নেই, চলে এসছে মাছও চলে এসছে সবজিও চলে এসছে। বলে কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে নি, এখন দুটো মুড়ি খাবো। জল খাবারে আজকে আর ভাত খাবো না, রোজ রোজ ভাত খেতে ভাল লাগে না জল খাবারে। আমি খেয়ে নিই একবার, পুকুরে যাবো গিয়ে ঠাকুরের থালা পাতা মজে নিয়ে আসবো। আই বাবে পাতা আমার কি আঙ্গুল। আবার সুরো ভাই আসছে, ফোন করেছিল দেখি ওকে। আবার এখন আসলে পরে যদি কিছু খেতে বলি খেতে চায় না, বলে না খাবো না, ওর খেতে ভাল লাগে না। ও আসার আগে তাহলে আমি খেয়ে নিই, কারণ ও আসলে তো খাবে না। এতক্ষণে মায়ের পুজো দিয়া শেষ হলো, পুজো দিতে বসে শান্তি নেই। একবার সবজি আসছে, একবার বাবা এসে ডাকছে, আর মা রেগে যাচ্ছে। বন্ধুরা মুড়ি খেয়ে রোদে বসেছিলাম, এখন ভাবলাম মাছগুলোকে একটু দেখি কি করছে। দেখছি মরে গেছে মাছগুলো, চলুন আপনাদেরও দেখাবো। মা এখন মাছগুলো কেটে নেবে, এখানে রোদে বসে বসে ভাবলাম মাছগুলো জ্যান্ত থাকবে, বিকেলে বানানো হবে, কিন্তু মাছগুলো মরে গেছে। জল পুকুর থেকে তুললে মাছ আর বেশিক্ষণ থাকে না, আগাছা মাছ হলে তাও থাকে, এইসব মাছগুলো বেশিক্ষণ থাকে না। দেখুন মাছগুলো সব মর, দুটো মাছই মরে গেছে, একটা মাছ এখনো নড়ছে, ছোটটা আর বড়টা একদমই ইয়ে হয়ে গেছে। মা মাছ বানাবে বলো, মায়ের আসতে যা দেরি হচ্ছে, আমি বসে পড়েছি মাছ বানাবে। একটু বসে গেছে, বড় মাছটা মরে গেছে, ছোটটা যায় পিছল মাছগুলো। ওই তো সাই, ওই জিনিসটা সাই আনলাম, ওই ছাই মালসাই ওই পিঠে করা মালসাটা ওটা ফেটে গেছে, ওর মধ্যে আগুন সমস্ত থাকছে, এ কর বিকেলে আবার রান্না করতে হবে। ছাই খাল যাচ্ছে তিন দিন ছাই, মায়ের আসতে দেরি হচ্ছে, মাছগুলো দেখে আমার এত ভালো লাগছে আমি বানাতে বসে পড়েছি। তখনই বানিয়ে নিলে ভালো হতো না, ফালতু ফালতু খাঁড়িটা নোংরা। মাঝখান দিয়ে ফেলে দেবো, দেখো তেল মনে হয় এটি না, ডিম ডিম ভালোই হয়েছে। আমি বলছি যে মনে হয় ই হবে তোমার বাবা, এটা ডিম হয়েছে বলে একটু খানি বেশি না, ঝিলি খেতে হবে টিকু। অনেকটা তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ দেখে আমাদের বাড়ি কুটুম এসেছে, দাদা আর পিসি এসছে, তা আমি এখন চা বসিয়েছি, এখানে চা করছি। আর দাদা দেখুন মাটিতেই বসে, সানেই বসে পড়েছে। জল খাবো, চেয়ার দিলাম ওখানে তখন বসতে বসলো না, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিল। চলুন আমি আগে চাটা করে নিই, তারপর পিসিকে দেখাবো, পিসিকে চা দিতে যাবো তখন। চা করি না, চা হারি না, আমি গ্যাস বন্ধ করতে ভুলে যাচ্ছি। পিসি ঠাকুমার কাছে বসে আছে, পিসিকে চা দিতে হবে। আর আমাদের পিসি কাপে চা খায় না, এরকম গ্লাসে চা দিয়েছে, আমাদের বাড়িতে সবাই গ্লাসেই চা খায়। তো চলুন এখন কিছু কাজ করা হয়নি, দাদারা চলে এসেছিল, তাড়াতাড়ি করে চা করে দিলাম, এখন কাজগুলো করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখনো আনাজও কটা হয়নি, একবারে সন্ধ্যাবেলা আনাজ করবো, তখন আপনাদের সাথে কথা বলবো, আর আপনাদেরও দেখাবো আজকে কি কি রান্না হবে, কালকে তরকারি বানাবো কি কি সেটা দেখাবো। তো চলুন এখন আমি কাজগুলো করে নিই, থাকো না আজকে, কালকে চলে যাবে।
কাকে চলে যাবে পিসিকা বলছে থাকতে থাকছে না বাড়ি চলে যাচ্ছে আপনারা বলুন তো থাকতে এটা আমাদের পিসি যে ঠাকমাকে ভিডিওতে দেখা এই ঠাকমার মেয়ে এইটা বন্ধুদেরকে বলো বন্ধুরা আসছি আসছি তোমরা সবাই যাবে বেড়াতে মানতার ছেলের মতো বলো না টাটা বাই বাই আবার যেন দেখা পাই এটা দাদা পিসির ছেলে আর এইটা পিসি এই যে পিসিটা চলে যাচ্ছে এত করে থাকতে বললাম থাকলো না টাটা আবার আসবে আমার ছোনা মানা বই নিয়ে বসে পড়েছে আর এদিকে আমি এক গাদা আনাজ নিয়ে বসেছি এখন আমি আনাজ কাটবো রাত্রিরে রান্না হবে রাত্রির জন্য আর কালকে সকালের জন্য আর এদিকে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে বাবা এখনই রান্নার গন্ধ বেরিয়ে গেছে নাকি চিকু করার মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছে গন্ধ শোকার জন্য চিকু করার মধ্যে মুখ দিয়ে দিচ্ছে এখনই গন্ধ বেরোচ্ছে চিকু আবার এই ভাতটা খায় না আবার আমার মেয়ের খুব প্রিয় খাবি তো হ্যাঁ সুন্দর আমার আনাজ কাটা হয়ে গেছে আর এখন মা রান্না করছে চলুন আমি দেখাই মা কেমন রান্না করছে এই দেখুন মা রান্না করছে ডাল ছড়িয়ে ভাত দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারা যদি খেতে চান তো চলে আসবে সব দেখিয়ে দিলাম আপনাদের তো চলুন মায়ের আগে রান্নাটা হয়ে যাক তারপরে একবারে খাওয়ার সময় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে তো এই দেখুন সেই ভাতটা বন্ধুরা যেটা রান্না হচ্ছিল আমি এখন খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলবো